আমরা এখন টাকা আছে পয়সা আছে ফকির না আমাদেরকে আগে যেমন ভিক্ষুকের জাতি বলতো ঢাকা শহরকে পাঁচটা ক্যাচমেন্টে ভাগ করা হয়েছে পাঁচটা ক্যাচমেন্টের মধ্যে পাগলাতে একটা সুয়েজ প্লান্ট হবে দাস এখানে একটা হয়েছে তারপরে মিরপুরে হবে এরপর উত্তরাতে হবে হ্যাঁ রায়ের বাজারে একটা হবে তো এগুলো হলে উই ক্যান অ্যাড্রেস অল দ্য প্রবলেমস অফ ঢাকা সিটি অফ দ্য সুয়ারেজ অ্যান্ড দ্য হিউম্যান স্ট্রাকচারটা এগুলো সবগুলো এখন এগুলোতে তো এটার সাথে আমরা এখন এখানে ফাইভ হান্ড্রেড এম এল ডি আমি এটা নিজে পার্সোনালি ভিজিট করেছি দুইবার তিনবার সান অ্যাম্বাসেডার সব আমার সাথে গেছে তো আমি দেখলাম যে এটি জিনিস অপারেশন তো এখান থেকে যেগুলো আসে এগুলো এখন তারা ট্রিট করে ফেলতেছে তো ইট ইজ ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজ তো এগুলো হলে একটা আমাদের সুবিধা হবে তো অনেক ভালো কাজ হইতেছে আমাদের সবাই মিলে কাজ করলে হবে কতগুলো স্ট্যান্ড নিতে হবে এখন সাংবাদিকদেরকে একটা বড় ভূমিকা নিতে হবে আজকে যেমন একটা সিরিমনি করলেন আর আপনার খুব ভালো দিনে করছেন যে আজকে বন্ধের দিন তো আমরা সবাই মিলে সময়ও দিতে পারছি আপনার সাথে ভিউ এক্সচেঞ্জ হলো আমার মনে হয় আপনারা আমরা সবাই মিলে এই যে আমাদের ইট ইজ আওয়ার কান্ট্রি এন্ড অফ দ্য ডে আপনি আর্মির জেনারেল আই এম মিনিস্টার ইউ আর দ্য পাইলট ইউ আর দ্য সেক্রেটারি বাট ফাইনালি মাই আইডেন্টি ইজ আই এম সিটিজেন অফ দিস কান্ট্রি আমি এদেশের মানুষ তো আমার দেশটা যদি ঠিক না হয় আমি শুধুমাত্র আমার পরিচয় দিয়ে দিয়ে আমি বাট ইউ ক্যান নট ইগনোর ইউর আইডেন্টি অফ দ্য ন্যাশনালিটি আমি বিদেশে গেলে পাসপোর্টটা দিতে আমি বাংলাদেশের নাগরিক এটা আইডেন্টিফিকেশন হবে এরপর যদি আপনি বাংলাদেশের কি কত বড় পয়সাওয়ালা কত জ্ঞানী মানুষ কোন ইউনিভার্সিটি বা চ্যান্সেলার এটা তো পরে না আসবে ইউ দে উইল নট ইভ্যালুয়েট ইউ দে উইল ইভ্যালুয়েট ইউ অ্যাকর্ডিং টু ইয়ার পাসপোর্ট আইডেন্টিটি অফ ন্যাশনালিটি অ্যান্ড ইউএসএ ইউ ওয়ান ওয়ান্স ইউ টু প্রেডিটেড যেখানে যাবেন আজকে একসময় আপনার মনে করেন যে ওই তাইওয়ানের লোকদেরকে ঢুকতে দিতে আমেরিকাতে আটকায় রাখতো হ্যাঁ নিয়ে তারা যদিও তাদেরকে খুব প্যাট্রনাইজ করতো তারপরে বসায় রেখে দিত তো পরে এখন কী হয়েছে এখন তারা অ্যাপ্লাই করার সাথে সাথে তাদেরকে আর ঢাকে না অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিলে বিষয় দিয়ে দেয় বিকজ দে হ্যাভ স্কেল আপ দেয়ার পজিশন ইন সাস এ লেভেল দিস ইজ ওয়াই দে স্যালিউট দেম অনেক দেশে তারা আমাদেরকে আগে যেমন ভিক্ষুকের জাতি বলতো আজকে থেকে আমি তো সিন্স নাইনটির আগে থেকে আমি দেশ বিদেশ ভ্রমণ করি তো আমি তো দেখছি যে আগে পাসপোর্ট দেওয়ার সাথে সাথে শুধুমাত্র একটু কেমন ব্রু কুচকে উঠতো এখন তো ওইটা চলে গেছে এখন বাংলাদেশিদেরকে অনেক জায়গায় এখন ওয়েলকাম করে তো বিকজ ইউ গট দ্য চান্স অ্যান্ড ইউ হ্যাভ লিফট ইউর পজিশন আমরা এখন টাকা আছে পয়সা আছে ফকির না তো আজকে ওয়ার্ল্ড ব্যাঙ্কও মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেন খুব অ্যাপ্রিসিয়েট করলেন এবং আইএমএফ আরও ওয়ার্ল্ড ব্যাঙ্ক $2.5 billion স্পন্টেনিয়াসলি তারা অফার আমাদেরকে টাকা দেওয়ার জন্য ঋণ চুক্তি করলেন তো এই সমস্ত বিষয়গুলো আপনার যখন আসে তখন আপনাদের তো আমরা আমাদের সবাই মিলে আমাদের দেশটা ঠিক করতে হবে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মনে করি সবাইকে কালেকটিভলি কাজ করতে হবে তাইলে আমরা আমাদের লক্ষ্যে মস্তবার অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম